اي شرى 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 اذا كنت عارفين كنت سيشوف واجه منو سيجي فيديو كنت سيديكا نا نا واجه بياش تسلا ديكا Thank you. সবাই হচ্ছে ই দেখে যেন মানুষের লাইভ দেখে কাপড় চোপড়ে জীবজন্তুরে দেখলো না এই যে এটা মুখিতে দেখা যায় না বেবি এই যে হা ইটস মি দ্যাটস কাইন্ড অফ সর্টিং টু রাল বলে ওরে দেখালে বলে বেশি ভিউ হয় কালো মানুষ যে এই জন্য দেখতে বসে উঠাও শোনো স্যার তুমি আগে যাও না This is a district line train to Ealing Broadway. The next station is Sagamon East. এখানে আসো দিকে বসো পড়ে বসো বসো উঠে গেছি ট্রেনে উঠে গেছি অবশেষে লন্ডন জুতে চলে আসছি এটা ছিল বাটারফ্লাইয়ের একটা ঘর যে ঘরে অত্যাধিক গরম দিয়ে রাখছে মানে অনেক কষ্ট করে কিউ ধরে ধরে দাঁড়াইছি দাঁড়ানোর পরে ঢুকার সাথে সাথে এই দম মনে হয় বের হয়ে যাচ্ছিলো এরকম অবস্থা তারপর আমি আর জায়ান্ট কুইকলি কোনো মতে বের হয়ে গেছি সাথে সুমিও ছিল তো এই যে এখানে রং বেরঙের পাখি নানান রঙের পাখি এত সুন্দর পাখি মনে হয় যে মাত্র ওই রঙের মধ্যে ডুবাই নিয়ে পাখিটারে ডুবাইছে চুপবাইছে চুবাইয়ে পরে হচ্ছে গিয়ে রেখা দিছে এরকম এত সুন্দর হচ্ছে গিয়ে পাখিগুলার কালার আর এখানে বিশাল বড় বড় দুইটা হচ্ছে এগুলোর নাম কি যেন এগুলো কি মহিলা গোস মোস কি যেন এগুলি জায়ান্ট বলতে পারে সুন্দর ইংলিশ নামগুলো আমি এত পারি না ওটা ছিল হচ্ছে একটা খরগোশের মতো হরিণ নাকি ছাগলের মতো হরিণ আমার হাজব্যান্ড বললো আর এটা হচ্ছে এই প্যারটটা দেখতে মা এত এত কালার এত এত কালার প্যারটের ছিল আর এগুলা কি ছিল যে মনে হয় ভেড়ার বড় জাত এগুলা যে বিশাল বড় বড় অনেকক্ষণ ডাকলাম তাকানোর কোনো নামই নাই এই যে ডাকাডাকি করলাম যে এদিকে তাকাও এদিকে তাকাও আমরা আসছি তোমার সাথে দেখা করতে এবং খুবই বেয়াদব মানে একদম তাকাইলই না খাওয়া দাওয়া এত ব্যস্ত যে আমরা যে এই যে এখানে কতক্ষণ ধরে দাঁড়া দাঁড়া তাদের দেখলাম কিচ্ছু না তো এই যে এখানে একটা কালো পাখি দেখছিলাম আর এখানে আইসে এবার হচ্ছে রিয়েল এগুলো উটের মতো বিশাল বড় বড় কেশর একদম সিংহের মতো কেশর কিন্তু বলতেছে সবাই উট কী যেন উটের নামগুলো আসলে সাইনবোর্ড পড়ে পড়ে তৎক্ষণাৎ মনে ছিল কিছুক্ষণ পরেই ভুলে গেছে তো এইখানে ছিল ওই যে ক্যাঙ্গারু মনে হয় হ্যাঁ 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 এগুলা ক্যাঙ্গারু ক্যাঙ্গারুগুলা অস্ট্রেলিয়া থেকে এখানে চলে আসছে এই যে এইখানে হচ্ছে গিয়া বুঝে নিত শিম্পাঞ্জির মতো বসে আছে আর এটা হচ্ছে বিশাল টেনশনে আছে উপরে দিককে তাকায় দেখি ও হঠাৎই করতেছে চমকে গেছি প্রথমে তো এই যে এই পাখিগুলো দেখে আমার কাছে মনে হয়েছে মাত্র অরেঞ্জ কালারের রঙের ডিব্বা থেকে উঠায় নিয়ে আসছে এই ব্যাংটা দেখে মনে হয়েছে যে বাবা রে বাবা কী তো ব্লু ব্যাং সবচেয়ে বড় কথা এই সাপ আস্ত একটা মুরগি গিলতেছে আর এই যে এগুলা জানি কি বান্দরের মতো না বান্দর না এগুলো কী যেন নাম ছিল ভাবছি মিরক্যাট দৌড়ে গেছে দেখি না মিরক্যাট না এগুলো ওই যে মিরক্যাটের প্রজাতি
আর এইখানে ছিল ওই যে ছোট 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 ওইগুলো কি যেন মির্কেটের মতোই, ওখানে লেখা মির্কেটের, ওখানে আমরা মির্কেটের ওখানে যাইতে যেতেই নানাবিধ চলে আসছে। এরা কি যেন একটা মহিলা আমরা দেখালো উপরে এরকম লটকে আছে, বুঝতেই পারলাম না এটা কি ছিল ওইখানে। তো এই যে পরে খুঁজে 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 এটারে বার করছি। তো এইখানে দুজন বসে বসে কি জানি গল্প করতেছে, আল্লাহ জানে। পরে আমি তাড়াতাড়ি এখান থেকে চলে গেছি। এইবার আসছে আমার ফেভারিট, মানে খুবই আমার পছন্দের এই মির্কেটরে, কারণ ওরা এত হাম্বল হয়ে একদম সামনে দাঁড়ায়, দুই পা উঠায় দেয়, মনে হয় যে ওফ কি সুন্দর দেখতে, এত ভদ্র, মানে দেখলেই মনে ভরে যায়। মনে করছে খাবার টাবার নিয়ে আসছি। আর এইখানে তিনজন বৃদ্ধ বসে আছে, মানে কি নিয়ে যে ডিসকাস করতেছে, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ নিয়ে না কি নিয়ে আল্লাহ জানে। মানে তাদের তিনজনের এক্সপ্রেশন খুবই ভালো ছিল, দেখে একদম মনটা ভরে গেছে একদম। আমি খুবই খুশি হয়েছি, আমিও পোলাপান হয়ে গেছিলাম সাথে সাথে। এইখানে জেব্রা, জেব্রাগুলো দেখে তো ভালোই লাগছে। তো এই ছিল, আরও অনেক ভিডিও করছিলাম আসলে, পরে হচ্ছে মোবাইলে চার্জ ছিল না, দেখে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। পরে বাসায় আসার সময় সন্ধ্যা হয়ে গেছিলো, তো একদম রাতে ডিনার টিনার করে বাসায় আসছি। এই ছিল আমাদের আজকের ট্রিপ।